আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এনআইইভি সায়জিত হোম স্কুলে তোমাদের স্বাগত। আমি কামরুন্নাহার মৌ, বাংলা বিষয়ের সহকারী শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল, দেশি। শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার সিলেবাস থেকে ইতিমধ্যে আমরা ব্যাকরণের প্রশ্ন উত্তর শিখেছি। আজকের ক্লাসে আমরা ব্যাকরণের প্রশ্নগুলো পুনরায় আলোচনা করব, কারণ তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ব্যাকরণের এই যে দুটি প্রশ্ন শেখানো হয়েছে, প্রশ্ন দুটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পুনরালোচনার ক্লাসে তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে, এবং ইতোমধ্যে আমি জানি তোমরা বাড়িতে প্রশ্ন উত্তরগুলো শিখে ফেলেছ এবং তোমরা এর মধ্যে বাড়ির কাজও জমা করেছ এই প্রশ্ন উত্তরের উপর। তাই আজকের ক্লাসে কোনো বাড়ির কাজ থাকবে না, আজকে আমরা আবারও শুধুমাত্র প্রশ্নগুলো পড়ব। আমাদের ক্লাস নম্বর দেখে নিই, চলো। তৃতীয় শ্রেণী বাংলা বিষয়ক আজকে 14 নম্বর ক্লাস, এবং আমরা পড়ব ব্যাকরণের প্রশ্ন উত্তর। আমি বলেছি এটা পাঠ পুনরালোচনা ক্লাস, ব্যাকরণের প্রশ্ন উত্তর RW, এবং আমার ফোন নাম্বার দেওয়া আছে, যে কোনো সমস্যায় ফোনে যোগাযোগ করতে হবে। আজকে 2 তারিখ, আমরা চলো আমাদের 14 নম্বর ক্লাস ব্যাকরণের প্রশ্ন উত্তর শুরু করি। শিক্ষার্থীরা তোমরা জানো যে আমরা ব্যাকরণের জন্য 2টি প্রশ্ন করেছিলাম। প্রথম প্রশ্নটি হচ্ছে পদ কাকে বলে, পদ কত প্রকার ও কী কী, এবং প্রত্যেক প্রকারের একটি করে উদাহরণ দাও। আমরা এই প্রশ্নের উত্তরটি শিখেছিলাম এভাবে, বাক্যে অবস্থিত পরস্পর সম্পর্কযুক্ত প্রতিটি শব্দের পদ। সাধারণত পদ 5 প্রকার, যথা রোমান সংখ্যায় আমি 5টি নম্বর দিয়েছি। প্রথমে আছে বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, অব্যয় পদ এবং ক্রিয়াপদ, এবং প্রত্যেকটি পদের 2টি করে উদাহরণ এখানে তোমরা শিখেছিলে। বিশেষ্য পদ আমরা জানি যেটি দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, সেটি হচ্ছে বিশেষ্য পদ, যেমন মৌমাছি, দোয়েল। এরপরে আছে বিশেষণ পদ, এর উদাহরণ হচ্ছে ভালো, মন্দ, অর্থাৎ এটি দ্বারা দোষ গুণ বোঝাচ্ছে। সর্বনাম হচ্ছে যেটি বিশেষের পরিবর্তে ব্যবহৃত হয়, যেমন আমি, সে। অব্যয়পদ ও এবং ক্রিয়াপদ তোমরা জানো যেটি দিয়ে কোনো কিছু কাজ বোঝায়, সেটি হচ্ছে ক্রিয়াপদ, যেমন খাওয়া, যাওয়া ইত্যাদি। তাহলে আমরা প্রথমে পদের সংজ্ঞা লিখলাম, পদ কত প্রকার সেটি লেখার পর প্রত্যেক প্রকার ভেদ উল্লেখ করলাম, এবং প্রতিটির 2টি করে উদাহরণ প্রথম প্রশ্নটাতে শিখলাম। এরপরে খ নম্বরে ব্যাকরণের যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে বচন কাকে বলে, বচন কত প্রকার ও কী কী, উদাহরণসহ লেখো। আমাদের ঠিক আগের প্রশ্নের মতো করে প্রথমে বচনের সংজ্ঞা লিখতে হবে। বচন যে শব্দ দিয়ে কোনো প্রাণী, বস্তু, ব্যক্তি, সংখ্যার ধারণা পাওয়া যায় তাকে বচন বলে। অর্থাৎ বচন হচ্ছে যা দ্বারা কোনো প্রাণী, ব্যক্তি, বস্তু এগুলো সংখ্যা বিষয়ক ধারণা পাওয়া যায়। বচন 2 প্রকার, এক বচন, বহু বচন। এক বচন হচ্ছে যে শব্দ দিয়ে একটি সংখ্যার ধারণা পাওয়া যায় তাকে এক বচন বলে, যেমন বই, কলম, পাখি, জামা ইত্যাদি। এই সবগুলো উদাহরণ দিয়ে আসলে একটি বই, একটি কলম, একটি পাখি এবং একটি জামা এগুলো বোঝাচ্ছে, তাই এগুলো হচ্ছে এক বচনের উদাহরণ। অন্যদিকে বহু বচন হচ্ছে যে শব্দ দিয়ে একের বেশি সংখ্যার ধারণা পাওয়া যায় তাকে বহু বচন বলে, যেমন বইগুলো, কলমগুলো, পাখিরা ইত্যাদি। শিক্ষার্থীরা প্রথমে আমরা বচনের সংজ্ঞা শিখলাম, ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয়, তারপরে তার প্রকারভেদ জানলাম 2 প্রকার, এবং সেই 2 প্রকারের সংজ্ঞা সহ উদাহরণ আমরা এখানে শিখলাম। তাহলে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ব্যাকরণ অংশ থেকে 2টি প্রশ্ন শেখানো হলো, এবং আজকে তার পাঠ পুনরালোচনা ক্লাস আবারও হলো। তোমরা বাড়িতে প্রশ্নগুলো আবারও সবাই রিভাইজ করবে, যাতে করে পরীক্ষার সময় ঠিক এভাবে প্রশ্নগুলোর উত্তর তোমরা লিখতে পারো। আমাদের আজকের ক্লাসে বলেছি ইতোমধ্যে কোনো বাড়ির কাজ থাকছে না, তাই তোমরা বাড়িতে নিজেরাই প্রশ্নগুলো বারবার করে অনুশীলন করবে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থেকো, নিরাপদে থেকো, আল্লাহ হাফেজ।